রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে পুতিনের সন্তোষ প্রকাশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। রাশিয়ার গ্র্যান্ড মুফতি তালাত তাজউদ্দিনের সাথে এক সাক্ষাতে তিনি এই সন্তোষ প্রকাশ করেন। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বাশকোরস্তান প্রজাতন্ত্রের রাজধানী উফানগরীতে স্থানীয় সময় বুধবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, 2000 সালে এই প্রজাতন্ত্রে মাত্র 16টি মসজিদ থাকলেও বর্তমানে সেই সংখ্যা 1200-তে উন্নীত হয়েছে বলে তাকে কর্মকর্তারা তথ্য দিয়েছেন। এই প্রক্রিয়াকে সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি। ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বোঝা যায় এদেশে ইসলামের প্রসার ঘটেছে। রাশিয়ার গ্র্যান্ড মুফতি তালাত তাজউদ্দিনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার ইসলাম প্রবেশ ও ধর্ম বিস্তারের ইতিহাস নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন উফা জামে মসজিদ পরিদর্শন করেন। রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রগুলোর মধ্যে বাশকোরস্তান অন্যতম। 1,43,000 বর্গ কিলোমিটার আয়তনের এই প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় 50 লাখ। এছাড়া রাশিয়ার মোট 14 কোটি 60 লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা 2 কোটিরও বেশি।